হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইভান ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন বাজছে 6:30, অনেকটাই সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে। আমার ছেলে নিচে খেলাধুলা করছে, বাইরে ওর দিদা আছে, আরও অনেকে আছে বাড়ির। তো ওকে আমি একটু বাইরে, মানে বিকেলবেলা একটু বাইরে ছেড়ে দিই, সারাদিন রুমেই থাকি, একটু খেলাধুলা করবে। তো তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো কী তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মটরের ঘুগনি এবং লুচি, এটা আজকে আমরা খাবার করব সন্ধ্যাবেলায়। তো দেখো এখানে আমি মটরের ঘুগনি এবং লুচি করার জন্য কী কী নিয়েছি। এখানে আমি মটর সেদ্ধ করতে দিয়েছি প্রেশারে, সকালবেলাতেই মটরটা ভিজিয়ে রেখেছিলাম গরম পানিতে। এখানে আমি পেঁয়াজ কুচি কেটে নিয়েছি, তারপর এখানে মাংস আছে, মাংস ঝোল এরকম টাইপের কিছু আছে কোরবানির, এটা মানে ঘুগনি করার জন্য রেখেছিলাম। এখানে মিক্সিতে মশলাও পেস্ট করা হয়ে গেছে এবং এই ঝাঁকা তেল, লবণ, হলুদ আর যা যা লাগে সব কিছু নিয়েছি, এবং এগুলো সব আমি উনুনেই রান্না করব। তো চলো আমাদের উনুন ঘরটা একটু দেখিয়ে নিই, কারণ উনুনে রান্না করতে বেশি ভালো লাগে, তাড়াতাড়ি রান্না করাও হয়, আর আমাদের জ্বালানিও বেশ ভালোই আছে, তাই উনুনেই বেশি রান্না করা হয়। আর এখন এত গরম পড়ছে, এই যে মানে গ্যাসে রান্না করতে বেশি গরম লাগে, তো এখানে একটু খোলামেলা জায়গা, ভালো লাগে রান্না করতে। এখানে গরম মশলা নিয়েছি, মিট মশলা যেটা, শুকনো লঙ্কা, তেজপাতা আর হচ্ছে কাট মশলা যেটা, আর লবঙ্গ, এলাচ, এগুলো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এটা হচ্ছে সাদা তেল নিয়েছি পরোটা ভাজবো বলে, পরোটা না লুচি ভাজবো। আর এখানে ময়দা, রুলি ময়দা, লবণ, চিনি, বেকিং সোডা, কালো জিরে, তারপরে তেল, সমস্ত কিছু দিয়ে দুপুরবেলাতে মাখিয়ে রেখেছিলাম। তো অনেকটা ফুলে গেছে এবং নরম হয়ে গেছে, খুব গরম লাগছে, ফ্যানটা চালিয়ে দিলাম একটু। তো এই সমস্ত কিছু এখন আমি উনুনের কাছে নিয়ে যাব, দিয়ে ওখানে রান্না রান্না করব। সো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। এই যে অন্ধকার হয়ে এসেছে এবং রান্নাঘরে এখানে লাইটটা অনেকটাই হালকা, খুব একটা বেশি দেখা যাচ্ছে না। তো এখানে দেখতে পাচ্ছ আমি সব কিছু উপকরণ জোগাড় করে নিয়েছি, পানি সব কিছু আমি চাপিয়েও দিয়েছি। এখানে দেখতে পাচ্ছ ঘুগনিটা অনেকটাই হয়ে এসেছে, কারণ ঘুগনিটা সেদ্ধ করাইছিল, আমি জাস্ট মশলাটা কষে ঘুগনিটা চাপিয়ে দিয়েছি। তো এবার একটু জল ঢেলে দেবো আর গরম মশলা আর হচ্ছে একটু কারি পাতা দিয়ে দেবো, তাহলে ভালো সেন্ট আসবে। আর এদিকে আমার নানি শাশুড়ি এসেছেন, তো উনি আমাকে লুচিগুলো বেলে দিচ্ছেন, এই যে লুচি, লুচি হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করি তোমাদের ভালো লেগেছে, সবাইকে ধন্যবাদ।